আমি ভাবছিলাম অনেক ছোট ছোট হবে, কিন্তু এগুলো অনেক বড় বড়। কত আছে চলো এদিকে যাই আমরা। কবর, এই যে পাথরটা আছে এর উপর সবকিছু লেখা থাকে, কবে জন্মেছে, কত বছর ছিল, কবে মারা গেছেন, নাম। এই পাথর থাকে বলে এপিটাফ। এই দেখো ফ্রেন্ডস কত বড়, আমি ছোট ছোট ভেবেছিলাম কিন্তু কত বড়, কত সুন্দর সুন্দর গ্রেভ। দেখো কত আছে এখানে, কত বড় বড় আছে, কত রকমের অনেক আছে। এই দেখো কত পরপর আছে, কত সুন্দর। তোমরা যখনই আসবে, একা আসবে না, তাদের তোমাদের ভয় করতে পারে, তোমরা দুজন বা তিনজন বা তাদের অনেক অনেকজন গেলে মজাও লাগবে আর ভয়ও লাগবে একটু। এমনি 20 টাকা করে টিকিট, মোবাইল দিয়ে ভিডিও করলেও 20 টাকা, যদি ক্যামেরা নাও তো আরো 30 টাকা লাগবে ক্যামেরার। এইখানে আছে জোন্স ফ্যামিলি, এখানে অনেকগুলো আছে, এখানে বাবা মা বাচ্চা সবাই মিলে একটা গ্রেভিয়ারি আছে। এইদিকে অনেকজন মিলে, এখানে অনেকজন মিলে আছে, 5 জন 6 জন ব্ল্যাকবার্ন ফ্যামিলি। এটা এখানেও আছে 4 জন মিলে, বেরন ফ্যামিলি, এখানে একজনই আছে। আবার কত আছে, এদিকে আছে, এদিকে আছে, কত আছে, সবগুলো দেখাতে পারছি না ক্যামেরায়। ক্যামেরার দিকে দেখব না, আমি নিচে দেখব। এইটা কি, এটা একটা কবর, এটা একটা কবর, সবই কবর। ওই কবরটা কি সুন্দর দেখতে। এখানে আছে তো কিন্তু লম্বা পুরাতন কবর, দেখ নবিস মারিয়া।
এটা দুজন তিনজন মিলে আছে। এখানে তো নামই লেখা নেই, নামই লেখা নেই। এখানে দুজন আছে, কত ইউনিক ইউনিক গ্রেভিয়ার। এটা ভেঙেও গেছে পাথরটা, আমরা এখানে কোনো নাম নেই। আমরা এখানে একটু বসবো, আমি খুব হ্যাপি হয়ে গেছি, মানে একটু একটু ব্যথা করছে, এবার আমি বসে তারপর আবার ঘুরবো। এখানে বসি, আমরা দেখিনি, এখানে পাঁচজন আছে। দেখো মা টিচার লেখা আছে, যে বক্সগুলো হয় যেখানে ধোক, হ্যাঁ এই যে তো পাঁচজন আছে এখানে। এনাকে তো সবাই চেনে, এ হলো ডিরো জিও সাহেব। আর সব কেভ গুলো দেখো একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, রেড রেড হয়ে গেছে। এই কেভটাই দেখো খুবই সাদা। এই দেখো ফ্রেন্ডস, এই গ্রেভডার কফিনটা দেখা যাচ্ছে, এরপর কত কিছু দেওয়া হয়নি সিমেন্টে। এদিকে এটাও সুন্দর দেখতে, এই দেখো এইটাও কি সুন্দর ডিজাইন বানানো আছে। এই দেখো এই গ্রেভটা কিরম বানানো আছে, গ্রেভ আছে। এটা হলো স্টুয়ার্ট সাহেবের কবর, দেখে মনে হচ্ছে না এটা আমাদের হিন্দু মন্দিরের মতন দেখতে। আবার দেখো এ দেখো, এটা হিন্দু মন্দিরের মতন দেখতে না। দুর্গা ঠাকুরের খুব পুজো করতো, তাই এ বলছিল যখন আমি মরে যাব তখন আমার যে কবরটা হবে ওটা হিন্দু মন্দিরের মতন বানাতে, তাই এটা এরম দেখতে। একে তাই অনেকে বলে হিন্দু স্টুয়ার্ট। এই লম্বাটা দেখো কত লম্বা, এটা দেখো আম গাছের তলায় তিনজন আরামে শুয়ে আছে। এখানে এখানে চারজন আছে না পাঁচজন, পাঁচজন আছে, এখানে একজন আছে, ওখানে কতগুলো পেছন পেছন দেখো শাহ, তারপর তার পেছনে। এখানে তো অনেকগুলো এখন লোক আসছে, লোক এসে দেখতে পাচ্ছে। এই গ্রেভটা দেখো কি ইউনিক, ওখানেও কতজন আছে একসঙ্গে, কতজন ওখানে। এটা হলো জেসিডিডির কবর, জেসিডিডি 16 ইয়ার্স এ মারা গেছে। এটা একটা মারি বোনের কবর, এ 4.5 ইয়ারে মারা গেছে। আমরা সবাই মিলে খুঁজছিলাম ব্রিজিং গ্রেভ, কিন্তু একটা কাকাই খুঁজে পেয়ে গেছে ওই ব্রিজিং গ্রেভটা, তো আমরা ওখানেই যাচ্ছি ব্রিজিং গ্রেভ দেখতে। এটা হলো ডেনিসন ফ্যামিলির গ্রেভ, তাহলে ব্লিডিং গ্রেভ। আর ওইখানে দেখো রেড রেড হয়ে আছে জায়গাটা। ওই ব্লিডিং গ্রেভটা দেখলে বন্ধুরা, ওই ব্লিডিং গ্রেভটার গল্প হলো একটা ফ্যামিলি এক সপ্তাহের মধ্যেই সবাই মারা গেছিলেন। একটা ছোট 3 মাসের বোন ছিল, একটা ভাই ছিল, আর ওর মা আর বাবা ছিল, ওরা এক সপ্তাহের মধ্যেই একটা রোগে মারা গেছিলেন। মাঝে মাঝে বলে ওই গ্রেভ দিয়ে ব্লাড বেরোয়, একদিনই তো এতগুলো সম্ভব না, এখানে অনেক আছে, প্রায় অর্ধেক তো আমরা মনে হচ্ছে তো আমরা অর্ধেক দেখেছি ব্যাস।
কিছু কিছু গ্রেভ ঠিক করা হচ্ছে, এই রং করা হচ্ছে, এই দেখো এখানে রং করা হয়েছে, বাকিগুলো মনে পরে পুরো রং হয়ে যাবে। আর ওইদিকেও একটা বড় আছে, গ্রেভ আছে, ওটা রং করা হয়েছে। ওখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্ট গেছি, রেস্টুরেন্টের নাম হলো সিরাজ। ওখান থেকে সব থেকে কাছে এই রেস্টুরেন্টটাই হয় সিরাজ রেস্টুরেন্ট। এখন আমরা বিরিয়ানি আনতে দিয়েছি, ওই বিরিয়ানিতে খাবো, তারপরে আমরা বাড়ি ফিরবো। ওই জায়গাটা সকাল 10টার সময় খুলে আর সন্ধে 5টার সময় বন্ধ হয়ে যায়। যদি তোমরা আসো তো ওই টাইমের মধ্যেই আসবে। আমরা ওখানে ঢুকেছিলাম দুটোর সময়, দুপুর দুটো। তো কেমন লাগলো এই ভিডিওটা? তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য বাই বাই আর বি উইথ মি।